ফ্রেন্ডস কেমন আছো? তোমরা হেডফোন ভালো আছো? আর আমিও ভালো আছি। আমি জহি ফেল তোমাদের। তো চলো দেখো, এখানে আমি বাবা। তো দেখো, তোমার সাথে কথা বলতে আমি দুধ উতলে যাচ্ছিল। দেখো তো, এখানে আমি বানাচ্ছি মালাইশি মই। তো এখানে আজ তোমাদেরকে আমি দেখাবো মালাইশি মই। তো কিছু ধরে দেখাবো, আমার কিছুটা এখানে করা হয়ে গেছে। দেখো দুধটা ঘন হয়ে গেছে না? দাঁড়ো, তো দেখো দুধটা একটু ঘন ঘন হয়ে গেছে। তো এটাতে আমি দুরকম দুধ, লিকুইড দুধ দিয়েছি আর দিচ্ছি, এটার মধ্যে ছিল গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ দিয়ে আমি এটাকে দুটো এলাচ দিয়েছি, দিয়ে এটাকে আমি ঘন মতো তৈরি করেছি, ফুটিয়েছি, অনেকক্ষণ ফুটিয়েছি। আর সিমুইটাকে আমি, যে সিমুই, তো সিমুইটাকে আমি একটুখানি বাটার দিয়ে, তোমরা চাইলে ঘিও দিতে পারো, তো বাটার দিয়ে আমি ফার্স্টে নেড়ে নিয়েছি। এই যে দেখো সিমুই, তো সিমুইটা এটা এমনি না ভাসলেও চলে যাবে। তো এটা লাচ্চা সিমুই আছে, তো সিমুইটা এতটা নিয়েছি। তো দেখো এখানে এই যে এটা হয়ে এসছে, এখানে অনেকটা সিমুই আছে। আর আমি দিয়েছি বাটারও আছে এখানে। আর আমি এর মধ্যে দেব কটা বাদাম, আমন্ড বাদাম আছে। তো বাদাম আমন্ড বাদাম সব খেয়ে শেষ হয়ে এই যে পড়ে আছে এইটুকুই আমি দিয়ে দেবো। চারটি ছিল, চার পিস ছিল, চারটি দিয়েছি, একটুখানি দিয়েছি। তো চলো, আমার মালাইটা রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু দিয়ে দেবো সিমুইটা, অনেকটা ঘন এসছে, ঘন এসছে। তো এর মধ্যে দিলেই সবটা শুষে নেবে দুধটা। আর আমার রান্নাঘর থেকে চোখ কেমন হয়ে যাচ্ছে, তো এই অবস্থা। তো দেখো এই যে সিমুই, সিমুইটা আমি দিয়ে দিই, চলো সঙ্গে থাকো। এই সিমুই আর সিমুইটা এখন আমি দিয়ে দেবো দুধটা হচ্ছে। তো ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে বসে যাবে, আমি গ্যাসটা একদম আস্তে যাচ্ছে। দেখো তো এটা আমি একটু ঠিকঠাক করে নিই, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস এই যে দেখো, পুরো দুধটা শুষে নিয়েছে। আর আমি এর মধ্যে একটু দেবো, এটা হচ্ছে গরম করা লিকুইড দুধ। তো আমি অল্প একটু দিয়ে দেবো, টেস্টটা খুব দারুণ হবে। আর এটা খুব সুন্দর খেতে হয়, অবশ্যই বাড়িতে ট্রাই করো, আমি আর একবার বলে দিই। তো এটা হচ্ছে আমি ফার্স্টে প্যানটা বসিয়েছি, ফার্স্টে প্যানটা বসিয়ে আমি বাটার দিয়েছি, দিয়ে সিমুইটাকে আমি হালকা ভেজে নিয়েছি, সিমুই না ভাসলেও চলে যাবে। তো সিমুইটা আমি হালকা ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিয়েছি, নিয়ে ওর মধ্যে আমি দুধটা দিয়েছি, দিয়ে দুধটা ভালো ফুটিয়ে দুটো এলাচ দিয়েছি। তারপর আমি গুঁড়ো দুধ দিয়েছি, নিয়ে গুঁড়ো দুধটা একটা কাপের মধ্যে নিয়ে একটু লিকুইড দুধ দিয়ে ওটা ভালোভাবে খেটে মানে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি দুধটা দিয়ে অনেকক্ষণ ধরে ফোটানোর পরে একটু ঘন মতো হয়ে গেছে, আর চিনি দিয়েছি। তো তারপর অনেকটা ঘন মতো হওয়ার পরে আমি সিমুইটা অ্যাড করলাম। তো এই যে দেখো, এটা খুব সুন্দর হয়েছে। তো এটা চাইলে যে তোমরা এরকম এরকম করে 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 ভাগ করে করে নিতে পারো, সুন্দর একটা সুন্দর শেপ আসবে। তো চলো, এটা আমার রেডি হয়ে গেছে, এখন এটা আমি বাড়িতে সার্ভ করবো। চলো তো ফ্রেন্ডস, আমি হাত পাটা দিয়ে একটু সমান করে নেবো, পাতা বলছি সরি, এই কাঠের খুঁটিটা দিয়ে। এর মধ্যে চাইলে তোমরা বাদাম ছড়িয়ে দিতে পারো, খুব সুন্দর দেখতে লাগবে। তো আমার কাছে নিয়ে একটা ধরনের ছড়িয়ে দিচ্ছি আমাদেরকে দেখালো। তো চলো, তো আমি এরকম একটা গ্লাস নিচ্ছি, এই যে দেখো পরিষ্কার। তো এটা দিয়ে আমি কেটে কেটে নেবো। তো এটাকে আমি কেটে কেটে আমি তুলে নেবো। চলো আমি এগুলো একটু তুলে নিই, তারপর ফিরে আসছি তোমার সাথে। তো ফ্রেন্ডস দেখো, এই যে আমি গোল গোল করে তুলে নিচ্ছি। তো দেখো এই যে,
সেই যে দেখো সিময় তো গোল মতো শেপ হয়েছে এই যে, আর আমার আল্লাহর অবস্থা দেখো মাথা ঘুরে পড়ে যাবে, দেখো এই আমার আল্লাহর অবস্থা আছে, মাথা ঘুরে পড়ে যাবে দেখো। তো ফ্রেন্ডস তোমরা অবশ্যই কমেন্ট কেউ করছো না অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, আর অবশ্যই জানাও তোমরা কেমন আছো। আর বাইরে দারুণ টেস্ট হয়েছে, তো অবশ্যই একবার ট্রাই করে দেখো ভালো হবে, দারুণ খেতে হয়েছে। এগুলো হচ্ছে লেকচার শুনুন, মিকি কি নিজের ঘরে বসে আছে টিভি দেখছে আমার দাদুর সাথে, কথা দেখুনি এখন বাজে 8টা, তো 8টার সময় বসে বসে তোমার সঙ্গে গল্প করছি, তুমি কি আমার সাথে কথা বলবে না অবশ্যই জানিও, কমেন্ট করো তোমরা অবশ্যই, তোমরা না তোমাদের না ভালো লাগলে ভিডিও না দেখলে আমাদের ভিডিও করার ইচ্ছে চলে যাবে, এই আর কিছু না, তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে, কথা বলো প্লিজ আমার সাথে, কেউ দেখছো না আমার ভিডিও, কেউ কমেন্ট করছো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করছো না, তো আমি কী করে ভিডিও বানাবো বলো, তোমাদের জন্যই তো আমি ভিডিও বানাবো, আমারও একটু আশা করে যে তোমার সাথে কথা বলি, তোমরা তো কেউ কমেন্টই জানিও না কথাও বলো না, তো দেখো